আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটি মাছের স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হচ্ছে মাছের কালিয়া। এই রান্নাটি আপনারা যে কোনো বড় মাছ যেমন রুই, কাতলা বা মৃগেল এ ধরনের মাছগুলো দিয়ে করতে পারেন। আজকে আমি করেছি মৃগেল মাছ দিয়ে। তো চলুন সবাই রান্নাটি দেখে নিই। আমি এখানে মৃগেল মাছ ছ টুকরো নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য সবগুলোই পেটের মাছ নিয়েছি, আপনারা পিঠের মাছও নিতে পারেন। আমি মাছগুলোতে আধা চা চামচ হলুদ, পরিমাণ মতো লবণ এবং এক টুকরো লেবু রস ছিপে মাখিয়ে নিচ্ছি। দেশের বাইরে আমরা সাধারণত ফ্রোজেন মাছগুলোই পাই, ফ্রোজেন মাছের আষ্টে গন্ধটা দূর করার জন্যই লেবুর রসটা খুবই ভালো কাজ দেয়। আমি মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মশলা মাখানোর পরে আমি মাছগুলোকে 10 মিনিটের মতন সময় মেরিনেট হতে দিলাম। এবার একটি ছড়ানো প্যানে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ সরিষার তেল, তবে আপনারা যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন। এই তেলে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে আমি 6-7 মিনিটের মতন মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে এবার তুলে নিচ্ছি। মাছগুলোকে দেখি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজিনি, মিডিয়াম করে ভেজেছি। বেশি কড়া ভেজে মাছগুলোকে আমি শক্ত করে ফেলতে চাইনি। এবার পরের ধাপ, সেই একই তেলে আমি কিছু গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি 2 দারচিনি, 3-4 এলাচি, 4-5 শুকনা মরিচ আর 1 তেজপাতা। গরম মশলাগুলো তেলে নেড়ে চেড়ে একটু সুন্দর গন্ধ বেরোলেই এতে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজের পেস্ট। আমি 1 মোটামুটি বেশ বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা দেওয়া তেলে দেবার সাথে সাথে দিয়ে তেলটা ছিটছে সেটা কমে যাবে। পেঁয়াজটা তেলে ভুনতে ভুনতে এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট এবং 1 চা চামচ রসুন পেস্ট। আপনাদের সুবিধার জন্য বলে রাখছি, এই উপকরণগুলো এবং পরিমাণ আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পেঁয়াজ আদা রসুনটা ভুনতে ভুনতে আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। আরও দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাপরিকা গুঁড়া। পাপরিকাটা দিচ্ছি জাস্ট কালারের জন্য, এটা অপশনাল, এটা আপনারা বাদও দিতে পারেন। এবার মিডিয়াম আঁচে মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে ভুনে নিতে হবে। মশলাটা বেশ কিছুক্ষণ ভোনার পরে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবং তেলটা কিছুটা উপরে উঠে আসবে, তখন এতে আমি দিয়ে দিব 1 কাপ টমেটো পেস্ট। আমি 2 মাঝারি সাইজের টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যা হয়েছে 1 কাপ পরিমাণ। টমেটোটা দেবার পরে আবারও আমি মশলাটাকে ভুনতে থাকব। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে তরকারির রঙটাও যেমন ভালো আসবে, তেমনি এখানে টমেটো ব্যবহার করেছি, সাথে পাশাপাশি আমি যেহেতু একটু টক দইও ব্যবহার করব, সেই টকটাও কেটে যাবে। মশলাটাকে একটু সময় নিয়ে আমি ভুনে নিচ্ছি। এই ভোনাটার উপরেও কিন্তু টেস্টটা অনেকই নির্ভর করে। মশলাটা বেশ ভালোভাবে ভোনা হলে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। আমি টক দইয়ের সাথে একটু নর্মাল পানি মিশিয়ে দিচ্ছি, যাতে টক দইটা তরকারিতে দেওয়ার সাথে সাথে ঠান্ডা দইটাও ফেটে না যায়। টক দইটা কিছুক্ষণ বাইরে রেখে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে এবং তরকারিতে দেবার সময় চুলার জালটা বন্ধ করে দিতে হবে। এতে করে দইটা আর
ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা দেখছেন যে আমি দইটা দেবার পরে মশলাটাকে আবারও ভুনছি। এভাবে তিন চার স্টেপে মশলাটাকে ভুনে নিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। ভুনতে ভুনতে মশলা থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি। পানিটা দেবার পরে তরকারিটা ফুটে উঠলেই এতে আমি সাবধানে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিতে দিতে বরাবরের মতোই বলি, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং সাথে বেল আইকনটিতেও চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী নতুন রেসিপিগুলো আপলোড করার সাথে সাথেই পেয়ে যান। মাছগুলো দিয়ে একটু পরে খুব আলতোভাবে মাছগুলোকে একটু উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এবার চুলার জালটা কমিয়ে মাছগুলোকে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খোলার পরে আমি মাছগুলোকে খুবই সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আস্ত গরম মশলাগুলো একটু বেছে তুলে ফেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3-4টি আস্ত কাঁচামরিচ। আপনারা যদি বেশি ঝাল করতে চান কাঁচামরিচগুলোকে চিড়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। আমি সবসময় বাসায় বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে ডিপ ফ্রিজে রেখে দিই এবং প্রয়োজন মতো বের করে ব্যবহার করি। আর সব শেষে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা পাউডার। আর তরকারির ঝোলটা ডিপেন্ড করবে আপনাদের পছন্দের উপরে। আপনারা যদি ঝোল আরেকটু বেশি রাখতে চান সেক্ষেত্রে আরেকটু পানি বেশি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এবার আমি চুলার জাল একদম কমিয়ে আর 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। হয়ে গেল আমার রিগেল মাছের কালিয়া। কেমন হয়েছে দেখতে? দারুণ হয়েছে না রংটা? আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন খেতে কেমন লাগলো। ভালো লাগলে রেসিপিটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।